শিক্ষার্থীবৃন্দা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আমি হচ্ছি তোমাদের সে পরিচিত অঞ্জন স্যার, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি একটা অত্যন্ত দরকারি একটা অধ্যায়, এটা হচ্ছে ত্রিকোণমিতির অবেদ। এটা তোমাদের এই কারণে নিচ্ছি কারণ এটা তোমাদের জেনারেল ম্যাথেও আছে, তাই এটা তোমাদের জন্য বেশি সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, আমার গত ক্লাসে কতগুলো সূত্র দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন আর কতগুলো সূত্র লাগবে সেটা প্রথমটা হচ্ছে সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান কত? ওয়ান। দুই নম্বর হচ্ছে কস থিটা ইনটু সেক থিটা সমান কত? ওয়ান। তিন নম্বর কি টেন থিটা ইনটু কট থিটা সমান ওয়ান। আচ্ছা, এটা কেন জানো? কারণ আমরা জানি সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান ওয়ান। সাইন থিটা ইনটু কোসেক থিটা সূত্রটা কি? কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তখন হবে ওয়ান বাই সাইন থিটা। সাইন থিটা কাটা গেলে হয় ওয়ান। আচ্ছা, কস থিটা ইনটু সেক থিটা, কস থিটা ইনটু সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, তাহলে কস থিটা কাছে কাটা গেলে ওয়ান। টেন থিটা ইনটু কোটেশন ওয়ান, টেন থিটা ইনটু কোটেশন ওয়ান বাই টেন থিটা, তাই টেন থিটা কাটা গেলে ওয়ান, ঠিক আছে? এখন আমরা একটা প্রমাণ করব যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ওয়ান, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে মাঝখানে একটা সমান আছে, তাই এখানে একটা পক্ষ হবে, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমি বাম পক্ষ নিলাম কত? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? পাশে আমাদের একটা চিত্র আঁকতে হবে, চিত্রটা কোন ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা নামকরণ করলাম ওপিএম, ঠিক আছে? এটাকে নামকরণ ওপিএম। ওপিটা হচ্ছে অতিভুজ, ওএমটা হচ্ছে লম্ব, পিএমটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তোমাদের জানে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা সেক স্কোয়ার থিটাকে সেক থিটা হোল স্কোয়ার করলাম, মানে টেন স্কোয়ার থিটাকে টেন থিটা হোল স্কোয়ার করলাম, ঠিক আছে? কারণ স্কোয়ার কোনো সূত্র নাই, সেক থিটার সূত্র আছে, টেন থিটার সূত্র আছে, তাই এটাকে আমরা ব্র্যাকেট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন সেক থিটার সূত্রটা কি? আমরা কস থিটার সূত্র আনি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে কস হবে, তাহলে আমরা কি লিখবো? অতিভুজ বাই ভূমি। আমরা কি অতিভুজ বাই ভূমি, তাই এখানে অতিভুজ কত? ওপি, ভূমিটা হচ্ছে পিএম, ফোর বেকার ডি স্কোয়ার। আচ্ছা, টেন থিটার সূত্রটা কি? টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। টেন থিটার সূত্রটা কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে এখানে লম্ব কত? ওএম, ভূমি কত? পিএম, হোল বেকার ডি স্কোয়ার। এখন স্কোয়ার টু উঠে পেলাম ওপি, ওইখানে করলাম ওপি স্কোয়ার, আর পিএম কে বললাম পিএম স্কোয়ার, মাইনাস ওএম কে করলাম ওএম স্কোয়ার, পিএম কে করলাম পিএম স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এখানে যা ভগ্নাংশ, এদিকে একটু লসাও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অপ করে, এখন আমরা
আচ্ছা, এবার দেখো তো, তাহলে আমরা লসাগু নির্ণয় করলাম। লসাগুটা কত? পিএমএস কে আমরা জানি লসাগুর বেলায় হদ দিয়ে বা লব দিয়ে গুণ। তাহলে এখানে পিএমএস কে যদি লসাগু হয় তাহলে এখানে লবতায় কত? ওপিএস কে মানে দ্বিতীয় মানুষের কত? ওএমএস কে। ঠিক আছে, আচ্ছা এবার পিএমএস কে ঠিক থাকবে, আবার ওপিএস কে সমান আমরা কি বসালাম? পিএমএস কে প্লাস ওএমএস কে, কারণ অসুস্থ কে সমান লম্বস কে প্লাস ভূমি এস কে। ঠিক আছে, আচ্ছা এখন ওএমএস কে ওএমএস কে প্লাস মাইনাস ক্যান্সেল গেল, তার কথা পিএমএস কে। ঠিক আছে, উপরে পিএমএস কে নিচে পিএমএস কে, পিএমএস কে পিএমএস কে যদি ক্যান্সেল যেতে তার কথা ওয়ান, তাহলে সমান কি লেখা? সমান কি লিখতে পারি? ডান পক্ষ। ঠিক আছে, তাহলে সমান কি লিখে? ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণিত কি? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এই কথাটা তোমরা লিখে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তোমরা সবাই বুঝেছ তো? আচ্ছা এখন তাহলে এই প্রমাণটা থেকে আমরা আরেকটা প্রমাণ নিতে পারি। যেমন আমাদের আরেকটা প্রমাণ কি আছে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? ওয়ান। এই প্রমাণটা তোমরা অনুরূপভাবে করে ফেলবে। ঠিক আছে, করে নিয়ে আসবে। আচ্ছা তাইলে এখানে উপর অনেক গুরুত্বপূর্ণ সূত্র আছে, এই সূত্রগুলো তোমরা প্রতিদিন একবার করে পড়বা, পড়লে তোমাদের সব কিছু আয়ত্ত হয়ে যাবে। তাহলে এটাতে আরও অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমরা বই খুলে এটা করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বর্তমান সময়টা হচ্ছে খুব খারাপ সময়, এটা হচ্ছে করোনা ভাইরাস আমাদেরকে এমনভাবে করছে মানে সবাইকে রোগাক্রান্ত করে হচ্ছে, তাই এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমাদের কী করতে হবে? কোনো সময় অপ্রয়োজনে বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে এসে মাস্ক পরিধান করতে হবে, এবং বাইরে থেকে এসে কী করতে হবে? হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, সাবান ব্যবহার করতে হবে, কোনো অবস্থায় হাত না ধোয়া ছাড়া কোনো অবস্থায় মুখে দেওয়া যাবে না, তাই সবসময় এবারে খেয়াল রাখতে হবে। বাইরে কোনো অবস্থায় কয়েকটি বন্ধু বান্ধবের সাথে মিশে একসাথে বসে আলাপ করা যাবে না, সবসময় সাবধান থাকতে হবে, আর নিজের সাবধান থাকলে পরিবারের অন্য সদস্যরা সাবধান হবে। তাই তোমরা ঠিক মতো এগুলো করে নিই বা করে নিলে তাই তোমরা সুরক্ষা হতে পারো। তাই এই সময় তোমাদেরকে সব সময় গড়ে অবস্থান করতে হবে। আচ্ছা তাইলে এখন বিদায়ের পালা, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তাই আমিও সুস্থ থাকবো, আগামী ক্লাসে দেখা হবে। তাই তোমরা এটার উপর সমস্যাগুলো করে নিয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।